সকালে বিকালে চায়ের নাস্তায় এই নাস্তাটা কিন্তু একদম জমে যায়। এভাবে নাস্তা কিন্তু আপনারা ঘরে যে কোনো সময় তৈরি করতে পারেন একটি মাত্র ডিম দিয়ে। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে খাবে। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণ গরম পানি, হালকা গরম পানি নিয়ে নিয়েছি। এর ভেতরে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা বেশি খেতে চাইলে এখানে বেশি ব্যবহার করবেন। এখন চিনিটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই গরম পানির সাথে। যখন চিনিটা পুরোপুরি সম্পূর্ণভাবে মিশে যাবে তখন ওই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন। লিকুইড মিল্কটা ব্যবহার করলে হালকা গরম ব্যবহার করবেন পানির পরিবর্তে। হালকা একটু গরম আছে, এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আপনাদের হাতের কাছে যদি অ্যাক্টিভ ড্রাই ইস্টটা না থাকে আপনারা দুটি উপকরণেও ইস্ট তৈরি করতে পারবেন, সেটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। দুটো রেসিপি দেওয়া আছে, আপনারা দুটো রেসিপি দেখেই ইস্টটা তৈরি করার চেষ্টা করবেন। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আমি আজকে আটা দিয়েই নাস্তাটা তৈরি করব, কারণ আটাটা কিন্তু সবার বাসায় থাকে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতন রেখে দিচ্ছি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, এরই মাঝে কিন্তু আমাদের ইস্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। আর এই যে বুদবুদগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অ্যাক্টিভ ইস্ট। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন ডিম এবং সয়াবিন তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি যেই গ্লাসটা দিয়ে পানি দিয়েছিলাম সেই গ্লাসের মেজারমেন্ট পরিমাণ 4 গ্লাস পরিমাণ আটা। আজকে বলেছি আমি আটা দিয়ে নাস্তা তৈরি করব। বেশিরভাগ নাস্তা আমি আটা দিয়ে তৈরি করি, কারণ সবার বাসায় কিন্তু আটাটা পাওয়া যায় এবং আটাটার দামেও কিন্তু অনেকটা সস্তা। তো আমি চেষ্টা করি সহজভাবে নাস্তা তৈরি করতে। আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এর ভেতরে অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আমি ময়দার সাথে ব্যবহার করেছি, এতে করে ইস্টটা খুব সুন্দর অ্যাক্টিভেট হয়। মিডিয়াম একটা দো হলেই হবে, আর এই দোটা কিন্তু আমরা অনেকটা বেশি রেস্টে রাখবো না, কারণ আজকে নাস্তাটা বানাবো খুব সহজে খুব তাড়াতাড়ি। প্রায় এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের মতন। 30 মিনিট পর ফিরে এলাম, এরই মাঝে কিন্তু দোটা অনেকটা ফুলে গিয়েছে। তো এতটুকু ফুললেই হবে, আমরা যদি এটাকে 1 ঘন্টা রেস্টে রাখতাম তাহলে আরও বেশি ফুলত। এখন এই দোটাকে আমি 2টো টুকরো করে নিয়েছি, তারপর এটাকে আমি এভাবে রুটি বেলনার সাহায্যে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে এরকম পুরোত্বের একটা রুটি হবে। এরপর দেখাচ্ছি একটা ম্যাজিক যার মাধ্যমে আপনারা খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারবেন। এরকম একটা গ্লাসের মতন মোল্ড নিয়ে নিয়েছি, আপনাদের হাতের কাছে যদি বাসায় যে কোনো গ্লাস থাকলে গ্লাস দিয়ে এটা করতে পারবেন, আবার চাইলে এরকম একটা মোল্ড দিয়েও করতে পারবেন, একটা বোতল দিয়েও করতে পারবেন। তো এভাবে করে আমি জাস্ট খালি কেটে নিচ্ছি, খুবই সহজ। এভাবে করে কেটে নিলে সবগুলো নাস্তার শেপ একই রকম হয়, দেখতেও ভালো লাগে আর বানানোও সহজ হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাচের গ্লাস থাকে, আমার কাছে ছিল না ওরকম ছোট গ্লাস, তাই আমি এভাবে একটা বোতলের সাহায্যে করে নিচ্ছি। যে কোনো বোতল বা বোতলের মুখ দিয়েও এভাবে করতে পারেন, বা বয়মের মুখ দিয়েও এভাবে করে নিতে পারেন। তো করে নিয়েছি, তারপর এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই মাঝে কিন্তু নাস্তাগুলো ফুলে গিয়েছে। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে। তেলটা যখন হালকা গরম হয়েছে একে একে সবগুলো নাস্তার শেপ দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। মিডিয়াম টু লো আছে, এই নাস্তাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর ভেতরটা কিন্তু অনেক ফ্ল্যাপি হয়। তো এক সাইড হয়ে গেলে এভাবে আমি উল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। সকালে বিকালে চায়ের নাস্তায় এই নাস্তাটা কিন্তু একদম জমে যায়। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে খাবে।
বানানো খুবই সহজ। তারপরের ব্যাচও আমি এভাবে করে ভেজে নিচ্ছি, আর ভাজাটাও খুব সহজ, মিডিয়াম টু লো আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, হাই ফ্লেমে যদি এটা ভাজতে যান তাহলে দ্রুত কালার চলে আসবে, বাট দেখতে সুন্দর হবে না। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা খুব সহজে বানিয়ে নিয়েছি। এই নাস্তাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারেন 3-4 দিনের মতন, কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না, যে রেখে প্রায় 1 সপ্তাহ মতন সংরক্ষণ করতে পারেন। এরকম সফটই থাকবে, একদম তুলতুলে থাকবে। আপনাদের সামনে একটু ছিঁড়ে শেয়ার করছি, দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট দেখতে পাচ্ছেন। তো এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে চকলেট দিয়ে কোট করতে পারেন, বা আবার এভাবেও খেতে পারেন। এভাবে খেতেই বেশি মজাই নাস্তাটা, চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে, সবাই খুব পছন্দ করে, আর বানানো খুব সহজ। এই দুটোকে আমি 2 টুকরো করে নিয়েছি, 1 টুকরোকে আমি আবার 5 টুকরো করে নিয়েছি। 5 টুকরো করে নিয়ে এটাকে আমি রুটি বেলার মতন করে গোল শেপ করে নেব। এই নাস্তাটা বানানো এত সহজ, আপনাদের কাছে যদি কোনো কাঁচের গ্লাস আর ছুরি থাকে তাহলে এই নাস্তাটা খুব সহজে বানাতে পারবেন। এভাবে জাস্ট একবার হাত দিয়ে একটুখানি বেলে নিচ্ছে, চাইলে নাও বেলতে পারেন, তবে আমি একটু হালকা করে বেলে নিয়েছি। রাউন্ড শেপের গ্লাস বা বোতলটা এভাবে করে বসিয়ে দিতে হবে, তারপর বসিয়ে দিলাম, তারপর সাইড দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তোটাই সহজেই নাস্তাটা বানানো, আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। ফুলের মতন দেখতে হয় এই নাস্তাটা, তাই ছোট বড় সবাই খুব পছন্দ করে, আর বানানোও খুব সহজ। আপনারা এখন দেখেই বুঝে যাবেন এটা বানানো কতটা সহজ। জাস্ট এভাবে করে ছুরি দিয়ে কেটে নিলেই কিন্তু খুব সহজে ফুলের একটা ডিজাইন চলে আসে। আর প্রত্যেকটা ফুল কিন্তু একই রকম হয় এভাবে করে করলে। হাতের কাছে যদি এরকম বোতল বা কাঁচের গ্লাস থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা বানানো কোনো ব্যাপারই না। এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখন একে একে এই ফুলগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম টু লো আছে, এই নাস্তাটাকে একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এক সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি, দোনো সাইড যখন হয়ে যাবে তখন এটাকে তেল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি, এটা অপশনাল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চকলেট। চকলেটটাকে আমি পাউডার মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই চকলেটের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি কোকো পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে এই চকলেটটা তৈরি করেছিলাম। এখন এই চকলেটটা আমি জাস্ট ফুলের ভেতরে কোট করে দিয়েছি, এতে করে কী হবে বাচ্চারা খেতে এটা খুব আগ্রহ বোধ করবে, আর চকলেট তো সবাই পছন্দ করি আমরা। এভাবে করে নাস্তাটা সার্ভ করতে পারেন, আবার চাইলে চকলেট বাদ দিয়ে নর্মাল দিয়েও সার্ভ করতে পারেন, নাস্তাটা খেতে দারুণ লাগে। ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়, তো দেখতেও কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়েছে। এভাবে নাস্তা কিন্তু আপনারা ঘরে যে কোনো সময় তৈরি করতে পারেন একটি মাত্র ডিম দিয়ে। এই দুটাকে কয়েক টুকরো করে নেব, তারপর ছোট 1 টুকরো নিয়ে এভাবে রুটির ময়লার মতন করে বেলে নিচ্ছি। আমি প্রায় 4 কোণা করে এটাকে বেলে নেব, অনেকটা পাতলা করে বেলে নিচ্ছি, তারপর একটা কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করছি। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, আর আমি এখানে একটা মিক্সচার তৈরি করেছিলাম, এই মিক্সচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট অথবা চিকেনের পোড়ও ব্যবহার করতে পারেন, তো আমি আমার হাতের কাছে ড্রাই ফ্রুট ছিল তাই আমি এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করে দিয়েছি। তো আমি বিগত রেসিপিগুলোতে আমি দেখিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এভাবে করে আমি প্রত্যেকটা ডিজাইন তৈরি করছি, যেটা দেখে বাচ্চারাও খুব আগ্রহ ফিল করবে এই নাস্তাটা খাওয়ার জন্য। বাচ্চাদের টিফিনে অনায়াসে কিন্তু এরকম নতুন নতুন আইটেম দিলে ওরা কিন্তু অনেক আগ্রহ করে খাবে, তো আমি চেষ্টা করি নতুন ডিজাইনের বিভিন্ন রকমের নাস্তা আইটেম তৈরি করতে। তো সবগুলো নাস্তা আমি এভাবে শেপ করে বানিয়ে নিয়েছি, চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন নাস্তাটা যাতে তেলটা যাতে একটু হালকা গরম থাকে, বেশি গরম না থাকে, আর একদম মিডিয়াম টু লো আছে নাস্তাটাকে ভেজে নিতে। বেশি হাই ফ্লেমে যদি ভাজতে চান তাহলে নাস্তাটা কালারটা কিন্তু এরকম হয়ে যাবে আর সুন্দরভাবে ফুলবে না। তো পরবর্তীতে আমি প্রত্যেকটা নাস্তা এভাবে লো ফ্লেমে এরকম করে ভেজে নিয়েছি, দেখুন নাস্তাগুলো কত সুন্দর কালার চলে এসেছে।
যখন হালকা একটু বাদামি কালার চলে এসেছে আর ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে, তখন নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এই নাস্তাগুলোর ভেতরে কিন্তু একদম তেল প্রবেশ করে না, উপরটাই খুব সুন্দর করে ভাজা হয়, ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়, তো দেখতেও কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়েছে। এভাবে নাস্তা কিন্তু আপনারা ঘরে যে কোনো সময় তৈরি করতে পারেন একটি মাত্র ডিম দিয়ে। আর এর ভেতরটা কেমন হয়েছে সেটা একটু দেখবেন না, সেটা একটু দেখে নিন। ভেতরটা একটা ক্রিস্পি, ভেতরটা একদম সফট, দেখুন। দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক আশা করছি, এবং বরাবরের মতন ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।